আজ বৃহস্পতিবার ৩১শে শ্রাবণ ২০২৩ সালের ১৭ই আগস্ট। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নমঃ। এটি সকাল বিকাল রাত ৩ বেলায় ১০৮ বার করে জপ করবেন, অত্যন্ত উপকৃত হবেন। এছাড়াও বলতে পারেন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তাসমাই শ্রী গুরাবে নমঃ। আপনাদের জীবনে যদি কোনো গুরু থেকে থাকে, আজ তার দেখা সাক্ষাৎ করুন, তার কাছ থেকে বিশেষ আশীর্বাদ গ্রহণ করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। দেবতাদের গুরুদেব বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা, জ্ঞান বিচার করার ক্ষমতা, বুদ্ধি, আধ্যাত্মিক চিন্তন চেতনা, ধন ঐশ্বর্য, নাম মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, পুত্র সন্তান, বিবাহ এবং পরিবারের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বৃহস্পতি। কথায় আছে, যার জন্মছকে বৃহস্পতি তুঙ্গে তার জীবনে সব তুঙ্গে। আর জন্মছকে বৃহস্পতি দুর্বল থেকে থাকলে অবশ্যই এই মন্ত্রসমূহ জপ করবেন, অত্যন্ত উপকৃত হবেন। আজ নিরামিষ খাদ্য খাবার খান, মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না, মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। আজ অবশ্যই হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে দান করতে পারেন, পোলাও ভাত দান করতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। আর আজকের দিনে আপনারা মসুরের ডাল এবং কলা খাওয়া থেকে বিরত থাকুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। যদি সম্ভব হয় দীর্ঘস্থায়ী কোনো ভ্রমণ বা যাত্রা আজ এড়িয়ে চলুন, এটি শরীর মনকে তো দুর্বল করবেই, তার সাথে সাথে অনেক অর্থও কিন্তু ব্যয় করিয়ে দিতে পারে। আজ কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না, হতাশাও কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। তবে গ্রহ নক্ষত্রের উপকারী অবস্থানের কারণে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনারা পাবেন, সময় সুযোগের সদ্ব্যবহার করুন। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে, নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের নাম মান সম্মানও বাড়বে। অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে নিজেদের মধ্যে একটা ফুর্তি আপনারা অনুভব করবেন, সময় থাকতে থাকতেই সব কাজ শেষ করতে চলেছেন, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবেন। আজ ফাঁকা সময়ে ক্রিয়েটিভ কোনো কিছু করবার চেষ্টা করুন, আজ সময়কে যেন নষ্ট করবেন না এনি হাউ। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎসঙ্গে কিন্তু চলেই যেতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকবেন, সন্দেহ বাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। বাজে কথায় সময় নষ্ট করবেন না, কথায় আছে বোবার কিন্তু কোনো শত্রু নেই। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। আজ আপনার গৃহে কোনো পরিবর্তন যদি করেন সেটি অত্যন্ত শুভ পরিগণিত হবে, তবে বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে পারমিশন নিতে যেন ভুলবেন না, শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে, সুতরাং এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। স্বাস্থ্যকর জীবনের জন্য মা ঠাকুমা বা বয়স্ক মহিলাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিন, এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে।